হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভাস সঞ্চিতার সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তো জানো আমি আমার ছোটো নানুদের বাড়ি এসেছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো সবাই ঘুম থেকে উঠে এখন হচ্ছে চা খাওয়া হচ্ছে তো চায়ের পর্বটা শেষ হয়ে গেলে তারপরে আস্তে ধীরে আবার ব্রেকফাস্ট হবে তো ওই জন্য সকালবেলায় আমরা সবাই আবার তারপর ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে তারপরেই আমরা এদিকে তোমাদের দাদা আবার কি করলো মানে দাদা আর ওদিকে হলো আমার দুই নন্দা জামাই তো তিনজন মিলে এরা যাবে বাজারে তো সকালে দেখো আজকে ভালোই রোদ্দুর উঠেছে এরা বাজারে যাবে করে এই যাবার ছোটো নন্দা জামাইয়ের জন্য ওয়েট করছে তো সকালে ঘুম থেকে উঠেই তোরজোর শুরু হয়ে গেছে যে কী রান্না হবে কি খাওয়া হবে আজকে সকাল থেকে তো ওই জন্য ওই দেখো তিনজন মিলে চলে গেল বাজারে তো এবার বাজার থেকে বাজার করে ওরা ওই দিক থেকে আসবে আর এদিকে আমরা হচ্ছে যত যা যা কাজ আছে এবার ব্রেকফাস্ট হবে টিফিনে হবে রুটি তরকারি তো এগুলো বসানো হয়ে গেছে ওদিকে তরকারি করছে ছোট্ট নন্দা জামাই এই সরি নন ননদ আর ওইদিকে এরাও বাজার করে চলে এসছে আর সেজন রুটিটা আটাটা মাখা হলো তো দুজন মিলে যাই হোক ওরা টিফিনটা করে ফেললো তো টিফিন হয়ে যাওয়ার পর এই যে বাজার চলে এসেছে এইবার বাজার গোছানো হবে দেখো ঘেমে পুরো সান তিনজন মিলে বাজার করে এসছে তারপরে এই যে ব্রেকফাস্টে রুটি আর আলুর তরকারি এই হলো আর এই দেখো খাটে বসে তারপরে খাচ্ছে জানলার মধ্যে রেখে আর ওইদিকে ছিল একটু কালকের পনির যার যার ইচ্ছা হয়েছে পনির খেয়েছে তো এরকমভাবেই তো সকাল থেকে আমরা শুরু করে দিয়েছি আমাদের তো যেন অনেক রকম প্ল্যান প্রোগ্রাম আছে রাত্রে কিভাবে আমরা ভালো করে অনুষ্ঠানটা শেষ করব। তো এই যে দুজনের একটু সকাল থেকেই বললাম যে একটু পাশাপাশি দাঁড়াও একটু তোমাদেরই তো দিন আজকে সকাল থেকে আর এদিকে শেষ দিন হয়ে গেছে সকাল থেকে তরকারি তরকারি কেটে গোছাচ্ছে তো দুপুরে একরকম মাছ ভাত রান্না করা হবে মাছ তো শুধু তো আর মাছ ভাত হবে না তার সাথে যে কত কিছু করবে তার ঠিক নেই তো এসব চলছে আর ওদিকে আমিও স্নানঠান করে সর্দি হচ্ছে সকালে গোপাল জাগিয়ে দিয়েছিল আর আমি সান করে পুজোটা দিয়ে নেব পরে তো এখন আমরা সবাই মিলে ঠিক করলাম একটুখানি চাকদার একটু বাজারে যাব টুকটাক জিনিস কিনবো যেমন হচ্ছে তোমার একটুখানি আমরা যে বিকেলবেলা একটু সাজাবো গোজাবো এগুলোর জন্য টুকটাক জিনিস যদি আর প্রদীপদার জন্য মালা ফুলের মালা ফুলের স্টিক রজনীগন্ধার তারপরে তোমার একটু বেলুন একটু এই সমস্ত টুকটাক কেক আর এছাড়াও আজকে হচ্ছে মাদার্স ডে আছে তো যাই হোক সেই জন্য দেখা যাক আমরা টুকটাক সবাই মিলে কেনাকাটি করতে বেরিয়ে গেলাম বাজারের দিকে তো সঙ্গে তোমাদের দাদাও ছিল আর দুই ভাগ্নি ছিল আর শেষ দি যায়নি শেষ পাশের পাশে বাড়ি এক জায়গায় গেছিল তো এই যে গিয়েই দেখো প্রথমে আগে ফুলটা নিয়ে নিলাম আর রাত্রের জন্য ওয়েট করলাম না কেন কি এটা নিয়ে ফ্রিজে রেখে দেবো তো ওই জন্য আর প্রচণ্ড গরম আর রোদ্দুর আজকের রাস্তায় বেরিয়ে দেখছি এত রোদের তাপ কি বলবো তোমাদের তো যাই হোক তাই জন্য সানগ্লাস চোখে দিয়ে নিয়েছি ছাতাও নিয়ে নিয়েছি কিন্তু তাও রোদ মানছে না হাত একটুখানি না বেরিয়ে এগুলো না কিনলেই নয় তাই আর নিজে হাতে করে কিনবো এর জন্যই একটু ওদের সাথে আসা শুধু ওদেরকে বলে দিয়ে মানে ঠিক ই পাচ্ছি না শান্তি পাচ্ছি না নিজেই তাই আসলাম এসে এই যে দেখো মেয়া মোড়ে আমরা কেক চয়েস করলাম এখান থেকে একটা কেক নিয়ে নেবো তো এখান থেকে অনেক কেক দেখা হলো তো এখন যেহেতু যেই যেটা নিলে ভালো হবে বা ওরা যে যেই ধরনের কেক খেতে পছন্দ করে সেসবও একটা চিন্তা ভাবনার ছিল একটা নিয়ে নিলাম হয়ে গেলো ওরম করলেও হবে না তো ওর জন্য বুঝে সুঝে একটা কেক কিনে নিলাম কেক কেনা আমাদের হয়ে গেছে আর কিছু বাচ্চাদের জন্য প্রেসি কেনা হলো আর হলো সঙ্গে তোমার আরও একটা যেহেতু আজকে মাদার্স ডে সেই হিসাবেও একটা কেক কেনা হলো তো দুটো কেক আমরা কিনলাম তো কেকটা তোমাদের সবই দেখিয়ে দেবো চলো তারপরে আসলাম আমরা ওই যে ওই সমস্ত বেলুন ঠেলুন টুকটাক মোমবাতি আরও যা যা কিনতে হয় সেটা অনেক খুঁজে খাঁজে আসলাম তারপরে আসলাম নন্দা জামাইয়ের রেশন দোকানে তো এই যে রেশন দোকানে এসে আবার একটুখানি বসলাম ওয়েট করলাম কারণ কি তোমাদের দাদা আবার বাজারের ভেতরে গেছে হলুদ কিনতে কারণ হলুদটা আমাদের খুবই প্রয়োজন হলুদটা আমরা ধারে কাছে কোথাও পাচ্ছি না তো নন্দায় আমি দোকানে একটু বসে থাকলাম তোমাদের দাদা আবার হলুদ আর কোল্ড ড্রিঙ্কস কেনা বাকি ছিল সেটা কিনতে গেল তো ততক্ষণ বসে টসে আমরা এখানে একটু গল্প টল্প করলাম তারপরে আমরা টোটো করে বাড়ি চলে আসলাম তো টোটো করে বাড়ি চলে আসার পর দেখো এই যে এদেরকে বললাম তাড়াতাড়ি চলো তোমাদেরকে এবার স্নান করাবো তো এরকম ছোটো ননদের যেহেতু উঠানেই কলতলা ছিল উঠানটাও অনেক বড় সড়ো আছে তো সবাই মিলে আমরা ওদিকে তো শেষ দিকটু রান্নাবান্নার দিকে হাত দিয়েছে আর আমরা তো এইসব করছি আর খুব আচ্ছা করে সুন্দর করে হলুদ মাখালাম ছোটো ননদকে আর নন্দা জামাইকে তো এই হলুদটা নিয়ে আমরা খুব মজা করলাম সবাই মিলে মানে এত মজা করেছি কি বলবো কিছুই না এরা তো অবাক হয়ে যাচ্ছে বলছে এইসব করার কি দরকার কিন্তু না হলুদটা তো শুভ তো হলুদ কোনো তো ক্ষতি তো আর করবে না তোমাদের চলো না একটু হলুদ নাই মাখিয়েই দিলাম পুরোপুরি তো আর সেই বিয়ের অনুষ্ঠানের মতন করে সবটা করতে পারলে তো ভালোই হতো সেটার জন্য অনেক লোকের প্রয়োজন ছিল অনেক অ্যারেঞ্জমেন্ট করা দরকার ছিল তো সেগুলো আর করিনি যাই হোক যতটুকু পেরেছি যতটুকু আনন্দ করা যায় সম্ভব একটু হয়তো কিছু হলেও এগুলো স্মৃতি থেকে যাবে যে এরকমভাবে আমার পঁচিশ বছরের বিবাহবার্ষিকীটা হয়েছিল তো এইসবের জন্যই চেষ্টা করা যে একটু যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি আশা করি ওদেরও খুব ভালো লাগবে আনন্দও হবে তো তারপরে দেখো এই যে বেলুন ঠেলুন সব কিনে নিয়ে আর মানে বেলুন তো মানে তোজো যে কিভাবে বলবো আর মানে সমস্ত কিছু পিসি পিষনের বিবাহবার্ষিকী মানে ওর তো এত আনন্দ তো এই দেখো এই ফোম থেকে শুরু করে তারপরে এই যে অ্যানিভার্সারির এগুলো সমস্ত বেলুন ঠেলুন ফোলানো সব কিন্তু দুপুর থেকে মানে এসে থেকেই অনেকটা তোজো করেছে তারপরে তো তোমাদের দাদাও করেছে তো এগুলো সব সাজানোর দায়িত্ব কিন্তু ছিল সবই তোমাদের দাদার ওপরে তো তারপরে এদিকে দুপুরের দেখো লাঞ্চে ছিল লাঞ্চে ছিল ভাত উচ্ছে ভাজা আর হচ্ছে গন্ধরাজ লেবু কাটা হয়েছিল বোয়াল মাছের ঝোল ছিল আর ছিল হলো বোয়াল মাছ ডাটা আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল হয়েছিল হালকা পাতলা যেহেতু রাত্রে একটু রিচ খাওয়া দাওয়া হবে তো ওর জন্য আর আর হলো আর একটা মাছও ছিল তো এই দিয়ে দু রকমের মাছ চাটনি আর এই সমস্তই সব রান্না বান্না হয়েছিল দুপুরবেলা ও পিটুলি বেলে যেটাকে বলে সেই বেলে মাছের চচ্চড়ি হয়েছিল পিটুলি বেলের চচ্চড়ি আসলে একদিন পর পরপর ভয়েসগুলো দেওয়া হয় তো আগের দিন কি খাওয়া হয়েছে অতটা মনে থাকে না ওই জন্য তোমাদেরকে একটু মনে করে করে বললাম তো এটাই হয়েছিল আর দুটোই মাছের আইটেম হয়েছিল কারণ কি যেহেতু রাত্রে আবার একটু টাংস খাওয়া হবে ওই জন্য তো দেখতেই পারবে দুপুরে মানে রাত্রে আমরা কি করছি তো একটু শুয়ে ঠুয়ে রেস্ট নিয়ে নিলাম গুড ইভিনিং সবাইকে তো এদিকে দেখো আমাদের কিন্তু রাতের মেনু রেডি মোটামুটি মানে রাতের মেনুটার জন্য রেডি হওয়া হচ্ছে আর কি এখনই লেগে পড়েছি বিকেল পাঁচটা মতন বাজে মাংস টক দই মাখানো ছিল ধুয়ে ঠুয়ে ওটা হলো মটন আর এদিকে মশলা টশলা রেডি হচ্ছে ওদিকে আমি বেরেস্তাটা ভাজি বেরেস্তা ভাজা ডিম সিদ্ধ করে ছাড়ানো তারপরে পেঁয়াজ কতটা লাগবে কতটা রসুন লাগবে মশলা লাগবে মানে এগুলো সমস্ত তোড় আমাদের শুরু হয়ে গেছে কারণ কি রাত্রে আমাদের অন্য রকম আরও অনেক কিছু করার আছে তো ওর জন্য রান্না নিয়ে বসে থাকলে তো হবে না তো ওর জন্য আগে বিরিয়ানিটা করে নিলাম তো গোটা গরম মশলা ঘি সাদা তেল তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো আর ওইদিকে আর এক পাশে কড়াইতে তোমার একটু আলু ভেজে নিয়েছিলাম ডিমটাকে সেদ্ধ ডিমটাকে একটু ভাজা করেছিলাম তো এগুলো সব কড়াতে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর আদা এটা মানে আদা রসুনটা আলাদা করে আমি ওখানে ভালো করে ভাজা ভাজা করছি কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে ওই জন্য রসুনটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে দিয়ে ওইভাবে করে গুছানো হচ্ছে পুরোটাকে করে তারপরে মাংসটাকে বসিয়ে দেবো তো মাংস হয়ে গেলে আবার প্রেশারে সিটি দিতে হবে তারপরে মেশানো তারপরে তো বিকেল হয়ে গেছে আবার সন্ধ্যে ছটা বেজে গেছে তো তারপরে আবার চা করলো এবার চা হলো শেষ দি করলো আর ওদিকে মাংস এখনও হচ্ছে তো মটন বুঝতেই পারো একটু সময় লাগে মটনটা হতে ওর জন্য ওদিকে গোছানো হচ্ছে আর ওদিকে শেষ দিয়ে চা সবাই বলছে কতক্ষণে সব কিছু রেডি হবে আর এ তো আরও কিছু দরকার ছিল সেগুলোর জন্য বাজারে গেছিলো তো তখন এইটাই পরেছিলো তা আমি আবার বলছি যে এই এইসব জামাকাপড় পরে থাকা যাবে না জামাকাপড় চেঞ্জ করতে হবে হুম তাই নিয়ে ওরা এ করছে আর কি এই যে তারপরে পেশারে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে এবারে সিটি হবে এই তো আমরা নিজেরাই কয়েকজন মানে মোট ধরো পনেরো জন মতন লোক তো ওই জন্য তারপরে কি হলো এই দেখো বিকেলবেলায় যে বরকে সাজিয়ে দিচ্ছে আমার ছোট ননদ খুব সুন্দর করে একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছে বলছে কি একটুখানি ক্রিম মেখে নাও তাহলে তোমাকে একটু সুন্দর লাগবে দেখতে তো এই এটাও একটা তুলে রাখার বিষয় বলো ওই জন্য এটা ক্যামেরা বন্দি করলাম তারপরে এদিকে দেখো এরা দুজন বরযাত মানে কন্যাযাত্রী কী বলবো আর মানে আমরা তো এদিকে কর্ণায় পক্ষ আর এরা হলো বরযাত্রী এরা বরের দিক দিয়ে পুরো রেডি আর আমার এদিকে কন্যাযাত্রী এখনও রেডি হয়নি এরকম অবস্থা তারপরে এইদিকে দেখো এ হাফ পাঞ্জাবি পরে মানে এখনও পুরোপুরি রেডি হয়নি এদিকে আমরাও রেডি হয়ে গেছি ননদকেও পড়ল বিয়ের বেনারসিটা পরানো করালাম যে তোমাকে বিয়ের বেনারসি পরতেই হবে পুরো একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল না হলে ঠিক বিবাহিটা জমে না কেমন একটা লাগে বলো সবাই যদি নাইটি পরে থাকি বা শুধু একটা রকম শাড়ি পরি কেমন লাগে না তো ওই জন্য সব সাজানো করালাম আমার মেয়ে তো সাজলো আমার ভাগ্নিরা সাজলো ছেলে সাজলো সবাই সাজলো আর সকালবেলায় এই কেকটাই আমরা নিয়ে এসেছি এটা হলো অ্যানিভার্সারির কেক ঠিক আছে তো এটা নিয়ে এসেছি ম্যাঙ্গো ফ্লেভারের খুব সুন্দর ছিল কেকটা খেতে যাই হোক যেহেতু পরের দিন তোমাদের ভয়েস দিচ্ছি তাই কেকটা আমরা খেয়েছি আমরা জানি তাই তোমাদের বলে দিলাম কেকটা আনাটা আমার আর কি সার্থক হয়েছে বাচ্চাদের একটু মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু ক্যাডবেরি কেক না কিন্তু কেকটা সত্যিই খেতে ভালো যেহেতু এখন ম্যাঙ্গো মানে আমের সিজন তো আমি ওই ফ্লেভারটাই এনেছি আর এই দেখো এইভাবে পুরো ডেকোরেশনটা করেছে তোমাদের দাদা করেছে আর আমার ছেলে করেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এইভাবে আমরা কিন্তু করেছি প্রম আনন্দটা আর এরকম ফ্লাওয়ার বাসে ফুল রেখে এরকমভাবে সাজিয়ে বেলুন টেলুন দিয়ে এদেরকে মালা টালা পরিয়ে মানে দারুণভাবে এনজয় করা হয়েছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কি কি করেছে

ছবি <laughs> তো

পেッケ তো না না তো শেষ আমি আসো চল ডাক দিই তুমি না রে এসে এত लेट কেন ওই দিকে কি হবে চল ওই দিকে কি হবে ধর ধর ওই যে মে কইলে বাবু না এই যে যত তত এই দিকে কে 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 দিগন্ত ちゃん কত হ্যাঁ শোভা বসরে গেছে বাবা এই দিকে দাও নাও হ্যাঁ কেটা দিয়ে এসে লাগাতে চলে লাগাতে চলে তো তারপরে আবার এই যে নন্দা জামাই আবার আমাকে খাইয়ে দিচ্ছে আমি নন্দা জামাইকে খাইয়ে দিচ্ছি কেক তো এরকমভাবে আমরা সবাই সবার মতন করে মানে আর বিবাহবার্ষিকীটা আর কি বলবো বিবাহবার্ষিকীটা হলো একজনের ছোট নন্দ আর নন্দা জামাইয়ের সাথে আমাদেরও বিবাহবার্ষিকী হয়ে গেল এরকমই একটা ব্যাপার সবাই সবাইকে মালা পরিয়ে দিচ্ছে ওকে মালা পরিয়ে দিচ্ছে জোড়ায় জোড়ায় সেই সেজনানন্দ নন্দা জামাইকেও মালা পরতে হলো আমাকে আর তোমাদের দাদাকেও মালা পরতে হলো তো এই জন্য আমরা মানে বুঝে পাচ্ছি না অ্যাকচুয়ালি কার বিবাহবার্ষিকী মানে এরকম অবস্থা এতটাই আমরা এনজয় করছি আর খুবই মজা করেছি মানে এগুলো করার জন্য আমাদের অনেক দিন ধরে অপেক্ষা ছিল সত্যি খুব ভালো লাগছে যে এরকমভাবে আমরা এনজয় করতে পারছি আর সাইডে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর সমস্ত মালাবদনে মানে বিয়ের সব গান চলছে ঠিক আছে কিন্তু কপিরাইট নিয়ে নেবে বলে আমরা সেই গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এইভাবেই আমরা মানে খুবইভাবে আনন্দ করছি ওদিকে হচ্ছে তোমার রাত্রে যেহেতু মটন বিরিয়ানি হবে তো যা বোঝোই বিরিয়ানি মানেই একটা হাঙ্গামা আর ওইদিকে দেখো এই যে গান চলছে তো গান চলছে বলে হচ্ছে তোমার নাচানাচিও হচ্ছে ওই দেখো নাচও চলছে তারপর আমাদেরকেও এই যে মালা পরিয়ে দিয়েছে মালা পরানো হয়েছে এরকম ফোম ওড়ানো হচ্ছে মানে এরকম সব কীর্তি চলছে বলছে তোমরাও সব জোড়ায় জোড়ায় দাঁড়াও আবার দেখো ওই যে আবার মালা প্রদীপদার গলায় দেওয়া হলো আবার দিকে ধারণ করানো হচ্ছে আবারও মানে এই সমস্ত চলছে তারপরে আমরা যা গিফটগুলো বিরাটি থেকে নিয়ে এসেছিলাম সেই গিফট কেনার দায়িত্বও আমার ওপরে পড়েছিলো তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমি সমস্ত জায়গায় গিয়ে ঘুরে ঘুরে ড্রেস বলো এদের গিফট বলো আমি কিনেছি তো এখানে গিয়ে ননস্টিকের তিনটে সেট ছিল দুটো ফ্রাই প্যান আর একটা কড়াই তো ওইটা কিনেছি আর হচ্ছে প্রদীপদার জন্য একটা শার্ট কেনা হয়েছে তো এটাই কেনে কিনেছি তো তারপরে ওটাই আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম আর এরপরে দেখো যে আবার সেজন ননন্দা নন্দা জামাইকেও এরকম মালা পরানো হয়েছে তাই বলতে চাইছি আর কি আমাদের একসাথে তিনজনেরই মনে হয় পঁচিশ বছরের বিবাহ হয়ে যায় এইরকমভাবে ফাঁকি দিলে হবে না এই দেখো আর ফ্রাই প্যান আর হচ্ছে এগুলোই ছিল এটাই নিয়ে এসেছিলাম তো তারপরে যেহেতু বললাম তোমাদের যে আজকে মাতৃদিবস ছিল তো ওই জন্য আমরা সব মায়েরা আর এটা হলো ছোট ননদের সেজো যা তো সবাই আমরা মা তো আমাদের মায়েদের দিয়ে আবার একটা কেক কাটানো হলো একটা ছোট্ট মা লেখা কেক তো খুব ভালো হলো এই যে আমরা চারজন মা দাঁড়িয়ে আছি দেখো তো তারপরে আমাদেরও আবার একটু ফটোশ্যুট হলো আর ওদিকে তো বিরিয়ানির তোমার মটনটা করা ছিল আর রাইসটা করা ছিল এরপরে হচ্ছে পুরো মটনটা বিরিয়ানিটা দমে বসানোর জন্য রেডি চলছে তোমাদের দাদা পাঞ্জাবি পাঞ্জাবি খুলে ফেলেছে গরমের মধ্যে আমি এখনও শাড়ি খুলিনি কারণ আমরা এখনও কিছু কিছু ফটো তোলা বাকি এখনও অনেক কিছু রিলস করা বাকি ওই জন্য শাড়ি খুলিনি তো ওই পরেই তারপরে তোর জোরে স্যালাড কাটা রেডি লেবু শশা টমেটো আর যেহেতু মটন বিরিয়ানি তো এর সাথে আমরা আর কিছু করিনি আর আমরা নিজেরা নিজেরা পনেরো জন মতন বললাম পনেরো জন মতন তাও সবাই বসে না আমরা নিজেরা নিজেরা আর আশেপাশে ছোটো নানদের যা ওরা আছে কিছু লোক আছে তাদেরকে আর কি দিয়ে দেওয়া হয়েছে রান্না করে তো এইভাবেই মটন বিরিয়ানিটা করে নেব তারপরে এই যে শাড়ি কাপড় ছেড়ে সব আবার নিজেদের সব নাইট ড্রেসে চলে এসেছি নাইটি পরে তো এরপরেই রাত্রে খাওয়া দাওয়াটা হবে আর ওই ছিল সঙ্গে আমের চাটনি ছিল আর রসগোল্লা ছিল আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই তো এই দিয়েই আমাদের খাওয়া দাওয়াটাও খুব জমে গেছে খাওয়ার থেকে বড় কথা আমরা আনন্দটা ভীষণভাবে করেছি তো এরপরে দেখো নিচে এদের বিছানা হয়েছে এরা সব শুয়ে পড়বে আর আমি ওইদিকে ওয়াইপস দিয়ে মুখের মেকআপটা তুলছি কারণ মেকআপ তোলারও সময় হয়নি তো রাত্রে যেহেতু ওটা মেকআপটা তুলে এখন ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো তারপরে আমরা সব যা যার মতন জায়গা এখানে সব ভাই বোনেরা শুয়েছে এই ঘরে ওই ঘরের সব ছেলেরা শুয়েছে নিচে আর আর ওপরের ঘরে আমরা এসেছি এটা হলো চোট্ট নন্দা জামের ওপরে ঘর তো এখানে শুয়ে নেবো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নাইট টাটা